গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। এখন জিশা কলেজে যাচ্ছে, এখন ঘড়িতে প্রায় 3টে বাজতে চলেছে। ওর বাবাই ওকে নিয়ে আসে, আর আজকে রিয়াও আহমেদাবাদে ফিরে যাবে। তো জিশার আজকে যেহেতু ল্যাব আছে, সেই জন্য ওকে যেতেই হবে, সেই জন্যে ইচ্ছা না থাকলেও আজকে যাচ্ছে। আর ওর বাবা ওখানে দিয়ে আসে, আর ওখানে ওয়েট করে, আবার ছুটি হয়ে গেলে নিয়ে আসে। এইটার মধ্যেও দই আছে, এটার মধ্যেও দই আছে। হ্যাঁ, দেখিয়ে দিয়েছিলাম, এই যে সব দই। দুটো লাগেজ হচ্ছে। যতবার ও আহমেদাবাদ থেকে আসে কলকাতায়, ততবার ওর বন্ধুরা সবাই বলে যে এই কলকাতা থেকে দই নিয়ে আসবি, কখনো রসগোল্লা নিয়ে আসবি, আর ও ঠিক নিয়ে যায়। আর এখন যে প্যাকিংটা একটু ওজন করে নিত। কত শিট কমাতে হবে। রিয়া ভেতরে ঘরে প্যাকিং নিয়ে বিশাল ব্যস্ত, ওজনের একটা ব্যাপার আছে, বারবার ওজন করছে আর প্যাকিং এদিক ওদিক করছে। যাই হোক, ও ব্যস্ত থাকুক, আমি ততক্ষণে তোমাদের মানে ডাইনিং রুমটা একটু দেখিয়ে দিই। যে নতুন পর্দাটা কিনেছিলাম সেটা লাগিয়ে দিয়েছি, টকটকে লাল, একদম দারুণ লাগছে। লাল পর্দা আমি প্রথম লাগলাম। তো এবারে দুর্গাপুজোতে আমি সেরকমভাবে বাড়িঘর সাজাতে পারিনি, তো সন্ধেবেলায় ফিরে আসলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন মাসি এসছে, মাসি, টুম্পা, মা, মানে একদম জমজমাট। তো মাসির সাথে, টুম্পার সাথে অনেক দিন পর দেখা হলো, তাই খুব ভালো লাগছে। আমি প্রণামটা এখানেই সেরে নিলাম। এই যে টুম্পা, মাসি যে রিয়া চলে যাবে আজকে, হ্যাঁ ভালো লাগছে। তা সবাই চলে যাবে, টুম্পা একটু পরে চলে যাবে, রিয়াও চলে যাবে, ব্যাস একা হয়ে যাবো। আমার মাসি একটাই, মাসির দুই মেয়ে, আর এই টুম্পা এ ইউএসএ থাকে, তাই অনেক বছর পরে ওর সাথে দেখা হলো। ভালোভাবে থেকো সোনা মোনা, একটু ভালো করে এসো আমাদের বাড়ি। আলো বাবা, আলো ওইসব করতে হবে না আমার। হ্যাঁ, অনেকদিন যাওয়া হয়নি, যাবো যাবো। মাসিরাও বাড়ি যাবার জন্য উঠবুটব করছে, তাই বললাম আর একটু বসো, আমি রিয়াকে ছেড়ে দিয়ে আসছি। টাটা, চ আমি যাবো 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 এদের বাড়ি। টাটা, না নিজের একটু খেয়াল রাখিস। টাটা। রিয়াও চলে গেল, মাসিরাও চলে গেল, মাসি টুম্পারা এসেছিলো ওরাও চলে গেল, বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল। সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততায় যেটুকুনি ভিডিও করেছি, প্রথমে ভেবেছিলাম যে করবো না, কারণ আজকে মনটা খুবই খারাপ, রিয়া চলে যাবে, মানে রিয়া চলে গেলে মনটা খুবই খারাপ হয়ে যাবে। ইচ্ছা আছে কদিন আমি রিয়ার কাছে গিয়ে থাকবো, জিশাটা একটু কলেজটা সড়ো বড়ো হয়ে যাক, কারণ আমি চলে গেলে হাজব্যান্ডের অনেকটাই চাপ পড়ে যাবে। টুম্পা মাসি এসেছিলো, অনেকদিন পরে দেখা হলো টুম্পার সাথে, মাসির সাথে। জিশা তো কলেজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আজকে ওর কলেজ ছিল, তো কলেজ থেকে একটু আগেই আসলো, তোমাদের দেখালাম ড্রেস পরে আছে। যাই হোক, সবার সাথে সবার দেখা হয়েছে, এটাই অনেক ভালো লাগলো। আর মাও এসেছিলো, মানে মাসিদের সাথে, মাসির আগে মায়ের কাছে গিয়েছিলো, মায়ের সাথে ওখানে কিছুক্ষণ ছিল, তারপরে ওই গাড়িতে করেই আমার কাছে এসেছিলো একসাথে। আবার ওই মাদের বাড়ির রাস্তার পথেই যাবে, তো ওই জন্যে মানে মা আবার ওদের সাথেই চলে গেল, মানে মাকে নামিয়ে দিয়ে ওরা চলে যাবে, ওরা থাকে সিঁথির মোড়ে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ভালো থাকবে। কলকাতা থেকে যখন আহমেদাবাদে ফিরে যাচ্ছে, তখন এই ভিডিওটাও তুলেছিল, দারুণ লাগছে কলকাতার এই শহরকে, আর তোমাদেরও তাই শেয়ার করলাম। রাত দুটোর সময় ও বাড়ি পৌঁছেছে। তো আজকের মতন এইটুকুনি, পরবর্তী ভিডিওয়ে ফিরে আসবো।